জয়হিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট দেখো তোমাদের এই ভিডিও থামলে দেখে তোমরা বুঝতে পারছো আসল রহস্য ফাঁস ঠিক আছে ডাবলিউপি কনস্টেবেলে যে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছো তার জন্য কোশ্চিন ফাঁস হয়েছে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখতে পাচ্ছ তো তোমাদের মতো প্রার্থীরা রয়েছে এগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে ঠিক আছে তো তোমরা এক্সাইজ কনস্টেবল দেখেছিলো এক্সাইজ কনস্টেবল টাইমে ছড়িয়েছে সেটা তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারো আর সেখানে কাট আপ কিন্তু খুবই কম গিয়েছিল এর আগে তো আমরা দেখেছো তোমাদের ফায়ার অপারেটার সেটার সম্পর্কে অনেক জায়গায় ছড়েছে সেটা নিয়ে অনেক আন্দোলন উঠিয়েছিলো অনেক জায়গায় তোমাদের বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে অনেকক্ষণ আগে তোমাদের অ্যান্সার ফাঁস হয়ে গিয়েছিল এক ঘন্টা আগে সেগুলো কিন্তু তোমাদের মধ্যে ক্যান্ডিডেট দেখেনি দেখেছে সে সেই ক্যান্ডিডেটের নিজস্ব কোনো বন্ধু বা তার কেউ ঠিক আছে তার বন্ধু অ্যান্সার পেয়েছে এরকম তোমাদের বলবে নিজে কখনও বলবে না যে আমি পেয়েছি নিজের বন্ধুর নাম দিয়ে বলবে ঠিক আছে যদি বলে তোমার বন্ধুর নাম্বার দাও যে তোমাকে অ্যান্সার দিয়েছে বা কোনো কিছু করেছে সে দিতে পারবে না তোমাদেরকে একটা জাস্ট এমনি কথা বলবে ডিমোটিভেট করবে আর নিজে মাঠ প্রিপারেশন করবে ঠিক আছে তো তোমাদের এক একটা কথা বলব তোমরা এইগুলো এইসব কথায় তোমরা কান দেবে দে না দে তোমাদের তোমাদের প্রিপারেশন যেটা রয়েছে সেই প্রিপারেশন তোমরা চালাও তার সাথে মাঠের পরীক্ষা যেটা রয়েছে মাঠের তো পিটি পি তোমাদের কিন্তু রেজাল্ট সাত দিন পনেরো দিনের মধ্যে তোমাদের মাঠ কিন্তু স্টার্টিং হয়ে যাবে সেই ক্ষেত্রে তোমরা মাঠের জন্য প্রিপারেশন নাও ঠিক আছে সেগুলোর কথা কান দিয়ে এই কানতে ঢুকাও ঠিক আছে এই কান্তে বের করে দাও তো যারা এগুলো কাজ করে তারা একদমই খারাপ লোক চোর চামার লোক ঠিক আছে তো তাদেরকে তাদেরকে বলে দিচ্ছে যাদের স্বভাবই এটা তো এগুলো করাটা একদমই ঠিক না উপরবেলা কখনো তাদের মাফ করবে না ঠিক আছে তো এইটাই বলবো তোমাদের যে যারা যারা তোমরা দেখছো অ্যান্সারে একটা পিডি একটা ছবি যেটা ভাইরাল করেছো আমাকে বারবার হোয়াটসঅ্যাপে দিয়েছ বা জিমেলে প্রোভাইড করেছো তোমাদের বলছি ভাই তোমরা নিজেরা এখন বাড়িতে বসে অ্যান্সারগুলো লিখো ঠিক আছে অ্যান্সারগুলো লিখে সেটিংয়ে যাও সেটিংয়ে গিয়ে তোমার টাইমটা সেখানে চেঞ্জ করে দাও তোমার ডেটটা আছে ছাব্বিশে সেপ্টেম্বর করে দাও সেটা করে দিয়ে তুমি যে কারো হোয়াটসঅ্যাপে সেন্ড করো দেখবে তোমার ছাব্বিশে সেপ্টেম্বর তুমি দশটা চল্লিশ যদি টাইম সেট করো দশটা চল্লিশে সেই যে ছবিটা সেই ছবিটা চলে গেছে ঠিক আছে এরকম স্ক্রিনশট শট দিয়ে কিন্তু তোমাদের কিন্তু যে স্ক্যাম সেটা কর করতে পারে যে কোনো ক্যান্ডিডেটরা ঠিক আছে আর সেটার পিছনে তোমাদের একটা কথাই বলি তোমরা সবসময় যদি বলে তোমার কানটা নিয়ে গেল তো সেই ক্ষেত্রে তোমার কানটা ফার্স্টে তোমার হাত দিয়ে চেক করা উচিত তারপর তুমি কাকের পিছনে যাওয়া উচিত তোমাকে যদি কেউ বলে কানটা আমার কাকে নিয়ে গেলো সেহেতু তুমি কাকের পিছনে না ধরে তোমার নিজের কানটাকে সার্চ করে দেখো যে কানটা আমার রয়েছে কি না ঠিক আছে তো আমি বিভিন্ন রকম জায়গা থেকে তোমাদের যে খবর পেয়েছি তোমাদের মতো ক্যান্ডেটে বললো দাদা এটা এডিট করা আর এডিট যে করেছে যে হোয়াটসঅ্যাপে এডিট করা যায় সেটা সে আমাকে পদ্ধতিটা বললো হানড্রেড পার্সেন্ট সেই পদ্ধতিটা কিন্তু কাজ করছে ক্যান্ডিডেটটাকে থ্যাংক ইউ সো মাচ যে আমাকে বলেছে তোমরা যদি না বিশ্বাস করো তোমাদের যদি বলো যে দাদা ভিডিও বানিয়ে আমাদের সামনে দেখিয়ে দাও তোমাদের আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেখে দেবো আর যারা যারা আমার সাথে সহমত একমত তোমরা অবশ্যই কমেন্ট করে নিচে বক্সে জানাও কারণ সতের ভাত আছে ভাই সতে তোমাদের চাকরি হবেই ঠিক আছে সত ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের হান্ড্রেড পার্সেন্ট চাকরি হবে একটু কষ্ট হয় ঠিক আছে তাদের জীবনে কিন্তু হানড্রেড পার্সেন্ট চাকরি হয় এটা আমি চোখে দেখেছি ঠিক আছে যারা চোর চামার তারা দেখবে প্রিলিমিনারি পরীক্ষা উতরে গেলে কী হবে মেন্স পরীক্ষায় তো জানো মেন্স পরীক্ষায় কী রকম করা নিরাপত্তা হয় মেন্স পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কেন টু হান্ড্রেড পার্সেন্ট তারা ফেল করবে দেখে নিও ঠিক আছে যেসব ক্যান্ডিডেট আমাদের এই সমস্তই স্ক্যাম ছড়াচ্ছে সে সমস্ত ক্যান্ডিডেটের উদ্দেশ্যে আমি বলছি এরকম কখনও করা উচিত নয় কারণ কোনো ভালো ক্যান্ডিডেট আছে যারা পড়াশোনা করছে ভালো তাদের কিন্তু ডিমোটিভেট করাটা একদমই তোমাদের পক্ষে ঠিক নয় ঠিক আছে যারা মনে হচ্ছে যে দাদা আমি ফেল করব তো তোমাদের কোশ্চিন আউট বা এই সমস্ত ডাব্লিউই পি আর বির তফে তোমার অ্যালিগেশান লাগাচ্ছো পি আর বি বোর্ড হচ্ছে হানড্রেড পার্সেন্ট স্বচ্ছ বোর্ড তাদের মতো আমি কোনো বোর্ড দেখিনি চাকরি বোর্ড আজ পর্যন্ত ঠিক আছে তোমাদেরকে একটাই কথা বলবো তোমাদের সামনে যে ভ্যাকেন্সিটা আছে সেই ভ্যাকেন্সিটা তোমরা নিয়ে সেটা নিয়ে পড়ো না কেন সেটা নিয়ে পড়াশোনা করো তোমাদেরও চাকরি হবে ঠিক আছে একটা পরীক্ষায় তোমরা ব্যর্থ হতেই পারো তোমরা কোনো কারণে ব্যর্থ হতেই পারো তোমাদের সেটা প্রশ্ন উত্তর জানা ছিল না তোমার প্রিপারেশন ভালো ছিল কিন্তু সেই কারণে তুমি পাস করতে পারো নি তো তুমি নেক্সট যে ভ্যাকেন্সি কলকাতা পুলিশে বেরোচ্ছে সেটা সম্পর্কে বলো বা ডাব্লিউপি নিউ ভ্যাকেন্সি কবে বেরোবে সেটা সম্পর্কে আমার কাছে জিজ্ঞেস করো আমি তোমাদের প্রোভাইড করে দেবো কবে বেরোতে হতে পারে তো সেটা নিয়ে ইস্কাম কেউ ছড়িয়েও না প্লিজ তোমাদের কাছে হাত জোর করে আমি বলছি তো অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা পড়াশোনার দিকে একদমই ডিম মোটিভেট হতে পারছে না ডিমোটিভেট হয়ে যাচ্ছে উল্টে মাঠও করতে পারছে না তো কখনও কারো ক্ষতি করতে চেয়েও না নাহলে উপর তোমার নিজের কিন্তু ক্ষতি করবে এটুকুই আমি তোমাদের বলবো ভিডিওতে ঠিক আছে তোমরা যদি না বিশ্বাস করো আমার কথাটা তোমরা অবশ্যই একবার সেটিংয়ে গিয়ে তোমার ডেট টাইমটা চেঞ্জ করে দাও আর তুমি কাউকে হোয়াটসঅ্যাপে মেসেজ বা কোনো পিকচার সেন্ড করো দেখবে সেই ডেট টাইমটা তুমি যেটা চেঞ্জ করবে সেই ডেট টাইমে সেটা দেখাবে ঠিক আছে যদি না বিশ্বাস করো তোমাদের আমি আবার ভিডিও করে প্রোভাইড করে দেবো তো এটাই ছিল তোমাদের গুড নিউজ যারা যারা ভাবছো যে এরকমভাবে ছবি ছড়িয়ে আমি পরীক্ষাটা বাঞ্চাল করে দেবো সেই ক্ষেত্রে তোমাদের আমি একটা কথা বলি তোমরা দেখেছিলে পিএসসি ফায়ার অপেটার সেটা পরীক্ষা ক্যান্সেল হয়নি না এক্সাইজ কনস্টেবল তো সেই ক্ষেত্রে ডাবলিউপি কনস্টেবলের পরীক্ষা কোনো ক্যান্সেল না যারা যারা যেসব যে সমস্ত ক্যান্ডিডেটরা কুড়ি প্লাস পাচ্ছ টি ক্যান্ডিডেটরা তোমরা মাঠে প্র্যাকটিস করো জেনারেল ক্যান্ডিডেটরা তিরিশ প্লাস পেলেই তোমরা মাঠে প্র্যাকটিস করো মেল ক্যান্ডিডেট ঠিক আছে আর ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছো তাদের আমি বলছি তোমরা যদি পঁচিশ প্লাস পাও তোমরা মাঠে ডাক পেয়ে যাবে জেনারেল ক্যান্ডিডেট পঁচিশ প্লাস ফিমেল ক্যান্ডিডেট পঁচিশ যদি পেয়ে থাকো তোমরা অবশ্যই মাঠে প্র্যাকটিস করো আর যারা সতেরো পেয়েছো ঠিক আছে সতেরো এসটি ক্যান্ডিডেট সতেরো পেয়েছো সতেরো প্লাস তো তোমরাও মাঠে প্র্যাকটিস করো ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ওকে তো ভিডিওটা এটি কিছু দেখে ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিও তোমরা যদি আমার সাথে চ্যানেলের সাথে একমত হয়ে থাকো তোমরা অবশ্যই কমেন্ট করো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টাটা অন করে দিও ভিডিওটাকে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যারা ডিমোটিভেট রয়েছে হান্ড্রেড পার্সেন্ট মোটিভেট হতে পারবে তো এই ভিডিওটা দেখার পর তোমরা যখন বলবে কোশ্চিন ফার্স্টের কথা দেখবে সে কখনো বলবে না সে নিজে দেখেছে সে বলবে বন্ধু বা এ রোড দোয়াই দিয়ে বলবে ঠিক আছে সে কখনো নিজের কথা বলবে না তো এই এখান থেকে তোমরা বুঝতে পারবে সেটা একদমই হানড্রেড পার্সেন্ট ফলস ঠিক আছে যে হয়েও থাকে তো সেটা খুবই কম ফাইভ পার্সেন্ট আর তোমাদের কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট জেনুইনভাবে তোমরা কিন্তু ক্যান্ডিডেটরাই পরীক্ষা দিয়েছ তোমরা নিজেরাই বলতে পারো যারা পরীক্ষা দিয়েছ তারাই বলতে পারবে ঠিক আছে তো চলো জয় হিন্দ জয় ভারত